নমস্কার, তোমরা ভালো আছো তো? সবাই আশা করি সবাই খুব ভালো আছো, বাড়িতে খুব খুশিতেই আছো, সবাই মিলে সময় কাটাচ্ছ। তো আমি সুরঞ্জন স্যার, তোমাদের অঙ্গনে। তো আমি তো তোমাদের খুব মিস করছি, স্কুল অনেকদিন বন্ধ, অনেকদিন তোমাদের দেখতে পাচ্ছি না, খুবই মিস করছি। আশা করি তোমরা হয়তো আমাদেরকে মিস করছো। তো আজকে জানো আমাদের ক্লাস, আমাদের বিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হয়েছে, তো কালকে থেকে শুরু হয়েছে। আজকে তোমাদের আমি অঙ্ক, যেহেতু আমি অঙ্ক নেই তো আজকে তোমাদের অঙ্কই করাবো। আজকের বিষয় হচ্ছে বসানো। বসাগু তোমরা থ্রিতে শিখেছো, ভালো করে শিখেছো। তো বসাগু যে থ্রিতে তোমরা ইংলিশে শিখেছো, বসাগু কি বলতো? এইচসিএ, এইচসিএ বলতো, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। বাংলায় বসাগুর পরিপূর্ণ রূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গ থেকে গরিষ্ঠ বলতো, সহায়তা থেকে সাধারণ, গরিষ্ঠ থেকে গুণনীয়। বুঝতে পারলে তোমাদের পরীক্ষা আসবে বসাগুর পরিপূর্ণ রূপ কি, তখন এটা লিখতে হবে। তো বসাগু অনেক ভাবে করা যায়। তো প্রথমত যে দুটি নিয়মে আমরা বেশিরভাগ করে থাকি, সেই দুটি নিয়ম আমি তোমাদের শেখাচ্ছি। প্রথমে আসে উৎপাদকের সাহায্যে বসানো। এখানে দেখতে পাচ্ছ উৎপাদকের সাহায্যে বসানো। ক নম্বরে তোমাদের বইয়ের পেজে 45 পেজে, মানে 45 পেজে, 45 নম্বর পেজে ক নম্বর 2 এর ক নম্বরে আছে 105, 1065। এই দুটার উৎপাদকের সাহায্যে কিভাবে বসানো করবো, তো এই জন্য তোমাদের লসাগু জানতে হবে। লসাগুটা লসাগু করে তারপরে করতে হবে। দেখো কিভাবে করছি, ভালো করে দেখো। 105 কে আমি প্রথমে লসাগু করবো। লসাগু করার নিয়ম প্রথমে হচ্ছে যে দেখতে হবে সংখ্যাটা কি, জোড় সংখ্যাটা বিজোড় সংখ্যা, মানে অড না ইভেন। যদি জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই জোড় সংখ্যাটা মিলবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই সংখ্যাটা 105, লাস্টে 5 আছে, 5 আছে মানে বিজোড় সংখ্যা, তাহলে আমাকে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো বিজোড় সংখ্যা মানে কত? বিজোড় সংখ্যা হচ্ছে 3, 5, 7, 9, এগুলা বিজোড় সংখ্যার মধ্যে পড়ে। তো লাস্টে যেহেতু 5 আছে, 5 দিয়ে অবশ্যই যাবে, লাস্টে 5 থাকলে পাবে, তাই 5 দিয়ে নাও। 5 × 2 = 10, 5 আলাদা একটু গুণ করে নিবে, দেখে নিবে কয়বার যায়।
কয়বার কিভাবে ভাগ করে কতবার যেতে হয় সেটা তোমাদের শিখিয়েছিলাম, যে এক ঘর বন্ধ করবে, এই ঘর বন্ধ করে দেখবে, দুই দিয়ে সাতটা কয়বার যায়, তিন দুগুণ ছয়, ছয় তিনবার গেলে মানে ছয় হচ্ছে, তো তিন দিয়েই করি, তিন দিয়ে তিন চারে বারো, দুই তিন সাতটা, তিন দুগুণ ছয় কি সাত, কাটাকাটি হয়ে গেল। তাহলে অ্যান্সার কত হলো, যেটা দিয়ে মিলবে ভাগে, কিন্তু যে ভাগে অ্যান্সার হয় পরেরটা, কিন্তু এখানে বসার কথা ছিল হবে, বসার কথা যেটা দিয়ে মিলবে সেটা হবে, সেইটাই হবে উত্তর। এখানে উত্তরটা কত হবে, চব্বিশ, বুঝতে পারলে? এইভাবে ভাগ প্রক্রিয়া আর উৎপাদকের সাহায্যে বসার উপলব্ধ করবে। আরো আছে তোমাদের চার নম্বরে, তোমাদের বইয়ের পঁয়তাল্লিশ নম্বর পেজে দেখবে চার নম্বর আছে, অনেক অঙ্ক আছে, এত অঙ্ক তো অনলাইনে করা যাবে না, তো আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। চার নম্বরে যেগুলো আছে সেই চার নম্বরে মিশ্র রাশি বসাবে, টাকা পয়সা দুটা একসাথে থাকবে, ওটাকে ছোট মানে পয়সায় কনভার্ট করে নিতে হবে, সেকেন্ড মিনিটের অঙ্ক থাকলে পরে সেকেন্ডে কনভার্ট করে তারপরে বসাবো করবে, বছর মাসের অঙ্ক থাকলে পরে মাসে কনভার্ট করে বসাবো করবে, সেন্টিমিটার মিটার অঙ্ক থাকলে পরে যেটা সবার ছোট সেন্টিমিটারে কনভার্ট করে করবে। এইবার আসলো পাঁচ নম্বর, পাঁচ নম্বরে দেখো বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ বিভাজ্য সংখ্যা পাওয়া থাকতে পারে, তো এই যে বৃহত্তম সংখ্যা থাকা মানেই যদি এরকম দেখা অঙ্ক থাকে, বৃহত্তম সংখ্যা বার করা মানেই কিন্তু তোমাদের অবশ্যই বসাগু করতে হবে। ইংলিশে ছিল, ইংলিশে আমরা করেছো লার্জেস্ট নাম্বার, ডিভিজিবল বাই ড্যাশ, তো লার্জেস্ট নাম্বার তখন আমরা বার করতে হতো, তখন আমাকে আমাকে কি করতে হতো, বসাগু করতে হতো। এখানে বাংলা সেটাই বাংলাই আছে, বৃহত্তম সংখ্যা বার করতে হলে আমাকে বসাগু করতে হবে, বসাগু করবে। এবার ধরো পুনরায় অবশিষ্ট আছে, অবশিষ্টটা কি করে করতে হবে, অবশিষ্টটা বিয়োগ করে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো বিয়োগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাগুলোকে বসাবো, তাহলে অ্যান্সার দিয়ে দিবে। এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে আছো তোমরা সবাই, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই ফোন করবে, ফোন করে দেখবে আমরা ওখানে বা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা লিখে পাঠাবে যে স্যার এই পেজে এই নম্বর অঙ্কটা আমরা বুঝতে পারছি না, যা অসুবিধা হতে পারে বলবে, আমরা চেষ্টা করবো যত পারি চেষ্টা করবো সবাইকে করে দেবো, তো সব অঙ্ক করা যাবে না, যেটা যেটা তোমাদের অসুবিধা হচ্ছে যেটা যেটা পারো সেটা করবে, না যেটা একদমই পারবে না সেটা আমাদেরকে বলবে আমরা করে দেবো। আজকে এই পর্যন্তই থাক, বসানোর অঙ্কগুলো এই চ্যাপ্টারের পঁয়তাল্লিশ আর ছিচল্লিশ যত অঙ্কগুলো আছে তোমরা বাইরে প্র্যাকটিস করবে, স্কুল তো নেই, বাড়িতে সারাদিন খেলাধুলা টিভি দেখে পাঠানো তো হবে না, আর দুষ্টুমি করলে হবে না, অবশ্যই একটু পড়াশোনা করতে হবে। ফার্স্ট টাইম তোমার পরীক্ষা হয়তো তোমাদের আর হবে না, কিন্তু সেকেন্ড টার্ম পরীক্ষা যে যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকেই করবে, কিন্তু অঙ্কটা যেহেতু আমাদের ফার্স্ট টার্ম শেষ হয়নি, আমাদের বসা করা শুরু না জানলে পরে অঙ্কগুলো আমাদের অসুবিধা হতে পারে, আমাদের এটা করে নিতে হবে, তারপরে আমি সেকেন্ড টার্মের কয়েকদিন পরেই সেকেন্ড টার্ম অঙ্কটা, সেকেন্ড টার্মের যে সিলেবাসটা আছে সিলেবাসটা ধরবো। তোমরা বাড়িতে অবশ্যই ভালো থাকবে, ঘরের ভিতরে থাকবে, সরকারি নিয়ম পালন করবে, বেশি বদমাশি করবে না, মা বাবার কথা শুনবে, বড়দের কথা শুনবে, যেখানে ভিড় আছে সেখানে যাবে না, বাড়িতে অবশ্যই থাকার চেষ্টা করবে, সরকারের নিয়ম মেনে চলার চেষ্টা করবে, বারবার কোনো কিছু ধরলে হাত পরিষ্কার করবে সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে, মুখে মাস্ক লাগিয়ে চলবে, যতটা নিরাপদ থাকা ততটাই নিরাপদ থাকার চেষ্টা করবে, যাতে আমরা এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে করোনা ভাইরাসের যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে সারা পৃথিবীতে, এই এটার থেকে যাতে আমরা মুক্তি পাই, আমাদের যাতে কোনো ক্ষতি না করতে পারে, আমাদের সতর্কতা আমরা যদি সতর্ক থাকি তাহলে এটা আমাদের কিচ্ছু কোনো ক্ষতি করতে পারবে না, ভয়ের কোনো কারণ নেই, শুধু বাড়ির যে নিয়মগুলো পালন করবে, বড়দের সাথে একসাথে বড়দের কথা শুনবে। এই বলে আজকে রাখছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।